শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কাশী কবিরাজের গল্প। গল্পটি নেওয়া হয়েছে ভয় সমগ্র গ্রন্থটি থেকে, যার মধ্যে 20টিরও বেশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা সংকলিত হয়েছে। শুরু করছি আজকের গল্প, কাশী কবিরাজ। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে কোথায় যেন যায়। জিজ্ঞেস করলেই বলে, এই যাচ্ছি শনেকপুর রুগী দেখতে ভায়া। একদিন বললে, নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব। সেখানে আপনার রুগী আছে বুঝি? সব জায়গায়, কলকাতায় মাসে দুবার যেতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এত যদি পয়সার, তবে কেন এমন অবস্থা? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল, বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলছে ব্যাগ হাতে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন, কোথায় চললেন? বৃষ্টি আসছে তো। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে বসল, বললে, একটু রানাঘাট যেতাম এই ট্রেনে, রোগী ছিল। কে রোগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে, সব ডাক্তার জবাব দিয়েছে, 3 বার 100টা করতে গিয়েছিল। আমি বলেছি, ওসব একশরা টেকশরা আমার সঙ্গে লাগবে না, আমার মুখই একশরা। আমার হাসি পেল। নিজের যদি এত গুণ, তবে দোচালার বাস করো কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান দাদা। তা খাওয়াই ভাই। বৃষ্টি এলো, একটু বসেই যায়। আপনার পশার তাহলে বেশ বেড়েছে। বাড়বে কি ভায়া, বরাবর আছে, আমি তান্ত্রিক কবিরাজ, যা কেউ সারতে পারবে না তা আমি সারাবো। বলেন কি, এজন্যই তো আমার পশার, শুধু ঝাড়ানো কাড়ানো। ঝাড়িয়ে রোগ সারছেন? আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিছি বটে। তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না, সমস্ত অবিশ্বাস করো। জানি, ভূত মানো? এই রে, ঝাড়ফুঁক থেকে একবার ভূত প্রেতে এসে পৌঁছল। কাশীনাথ কবিরাজ অনেক কিছুই জানে দেখছি। বললাম, যদি বলি মানি নে? তা তো বলবাই, ইংরেজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে, রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। চা এসেছে? তাহলে একটা গল্প বলি শোনো, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়েছিল, চারিদিক অন্ধকার করে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিকের মতে চিকিৎসা করে বলে, অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ থেকে বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। নাম জানতেন? খুব। আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো, কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল। সেকেলে নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 মহলা বাড়ি। দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ, তবে এ সবই ভগ্নপ্রায়, পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়েছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োয় ফাটলে বন্য শালিকের গর্ত, কাঠবিড়ালির বাসা, সামনে বড় একটা আতমজা দিঘি পানায় ভর্তি। সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন একটা অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব? সে তোমারে বলতে পারি না ভায়া, ভয়ও না আনন্দও না। কেমন যেন মনে হলো, এ বড্ড অপয়া বাড়ি, এ ভিটেতে না পা দেওয়াই ভালো,
আমার পক্ষী, তোমার হবে না কিন্তু আমার হয় বাপু, এমনি অন্য কোথাও হয়েছে, আরও দু একবার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আমার আনবার দরকার নেই, তারপর বলি শোনো না। তারপর কাশি কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল, 10 বছর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। কাশি কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো, রোগী কথঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত, উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গ্লাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বললাম, বড়লোকের বাড়ির বন্দোবস্ত, হাজার হোক বনেদি ঘর, তো যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায়। তারপর কাশি কবিরাজ বেশিক্ষণ শোয়েনি, এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হনহন করে দিয়ে মাঠ থেকে দেউড়ির মধ্য দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। কাশি খুব আশ্চর্য হয়ে গেল, এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো, যতটুকু দেখেছে তা থেকেই। যাক, সে এসেছে কবিরাজি করতে, অত শত খুঁজে তার কি দরকার, যে যা ভালো বোঝে করুক। আমি বললাম, রাত তখন কত? রাত 1টার কম নয়, বরং বেশি। যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? না মশায়, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত, তারপর কোদালে নদী, কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়, তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ের যতটুকু খোলা ধপধপে ফর্সা, আজ জ্যোৎস্না রাত, আমি দিব্যি টের পাচ্ছি, মুখখানা অবশ্যই ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোনো লোক সেখানে ছিল? না। আপনাকে টের পেয়েছিল? কোনো দিকে না চেয়ে হনহন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কাশি কবিরাজ নির্বিরোধ ভালো লোক, সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল, কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমানোর জন্য নয়, কাশি কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট, সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে? মিনিটখানেক পরে কাশি হঠাৎ দেখলে সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে, বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল। বউটি ক্রমে দূরে মাঠের দিকে চলে যাচ্ছে, জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? হ্যাঁ, একদম একা, আর কত রাত, আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একবারে অবাক, এত রাতে একটি সুন্দরী মেয়ে এমনভাবে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিও নি। কাশি কবিরাজ 7-5 ভাবছে, এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে, শিগগির আসুন কবিরাজ মশাই, রোগী কেমন করছে? কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যই খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয়। যা হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো, খানিকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল, তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউড়ির ঘরে। পরে দিন মানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল, জমিদারবাবুর মন বেশ ভালো, প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন, এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। কবিরাজকে তাদের বড় দীঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার নিমন্ত্রণও জানালেন, যাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো, মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। কবিরাজ খুব খুশি, জমিদারবাবু বেশ প্রফুল্ল। সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল, এমন ধরনের ব্যাপার কাশি কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না, সকাল সকাল খেয়ে দেয়ে শয্যা গ্রহণ করল, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগল, কোথাকার ঘড়িতে 1টা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় দেখল কাশি কবিরাজ সেই ঘোমটা পড়া বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। বলতে কি, কাশি কবিরাজের বড় বিস্ময়বোধ হলো, কি সাহস মেয়েটার, এত রাত্রে মাঠের মধ্যে দিয়ে চলে আসতেও ভয় করে না। মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট,
তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ঘরে এসে ঢুকল। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে। ঘরে আলো ছিল? বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতই একটা হ্যারিকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটি মুখখানার ঘোমটাটা খানিক তুলে কবিরাজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্যোগ হয়, এমনই চেহারা। কাশী কবিরাজকে বললে, তুমি এখানে থাকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কি না? মা, আমি চিকিৎসক, রুগী দেখতে এসেছি, আমার কাজ না সেরে আমি যাব কিভাবে? তুমি এ রুগী বাঁচাতে পারবে না, কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে, সে কষ্ট আমি দেখতে পারছি না, আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়েই যাব, তুমি তাকে কিচ্ছু ধরে রাখতে পারবে না। কাশীনাথ কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি, সে আমতা আমতা করে বললে, আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পর আজ 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে, আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে, আমি সেখানে শান্তিতে থাকতে পারি না, খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই, ওকে আমি নিয়েই যাব, তুমি কেন অপযশ কুড়োবে, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে, যেন কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও সে হাত জোর করে বললে, মা একটা কথা, আমি জমিদার বাবু, আপনার স্বামীকে সব বলি, তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন, ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার অবস্থা কি হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। বউটি বললে, তার পক্ষে এ ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে তিনি থাকবেন। ও কথা বলবেন না মা, আপনি তার চিন্তা না করলে কে চিন্তা করবে, সব দিক বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকে, আমি আজই সব বলছি তাকে খুলে, যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না, আমি সে চেষ্টা করি মা। করো বলেই মূর্তি অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গেল, নিশীথ রাত্রির শুভ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা, এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিকতা নেই কোথাও, কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না, একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশীকে ডাকতে এলো। রোগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমন ভালো ছিল, তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদারবাবুকে বললেন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, গোড়া থেকে বললাম, এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন, বিশ্বাস করলেন, কেঁদে ফেললেন, বললেন, আমি জানি, আমার এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার পরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। জমিদার বললেন, আমি জানি ওর সৎ মা ওর ওপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না, আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো, এ সংস্রবে আর আনবো না, আমার স্ত্রীকেও আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল, রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলেন তার রোগীকে। বললাম, ওর মা আর ওকে দেখেননি, আসেননি আপনার কাছে? না। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।